স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার সুমন রায়, আজকে আপনাদেরকে বলবো কলাম ঢালাইয়ের আগে অবশ্যই কিকার ঢালাই নিয়ে নিতে হবে। কিকার কলামের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কিকার যদি আপনি না দেন তাহলে কলামের যে সল আছে, কলামের যে উলম্ব মাপ আছে তা আপনি সঠিকভাবে করতে পারবেন না এবং সেটি ডিসটেস হবে, এবং কলামের যে 90 ডিগ্রি কলাম আপনি সল করবেন সেক্ষেত্রে কলামের গুড়ি একটু এদিক সেদিক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কলামে একটা ঢালাইয়ের সময় একটা সম্মুখীন হয়ে যাবেন এবং কলাম ঘুরবে, কলামের শাটারিং এক জায়গায় ঠিক থাকবে না। যদি আপনি কিকার করেন তাহলে কলামের শাটারিং ভালোভাবে আপনার নিচে নাড়াচাড়া করবে না। এছাড়াও বড় বড় ইমারত বিধিমালায় এবং বড় বিল্ডিংয়ের এবং হাই রাইজ বিল্ডিংয়ে কিকার ছাড়া কোনোভাবেই কলাম ঢালাই দেওয়ার নিয়ম নেই, সেটাই আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই যে কোনো কাজে ফাউন্ডেশন একতলা, দুইতলা, তিনতলা, এর অধিক যত তলায় হোক না কেন, অবশ্যই কিকার করে আপনাকে কাজ করতে হবে, তাতে করে আপনার কাজের মান এবং কলামের যে গুণগত মান তা ঠিক থাকবে এবং কলামের কিকার ঢালাই দেওয়ার পর আপনার এই অংশটাতে আপনাকে পিচ্ছিল্য যে আবরণ আছে সেটাকে উঠিয়ে ফেলতে হবে এবং এই পিচ্ছিল্য অংশটাকে উঠে আপনাকে এটাকে আপনি এলোপাথারিভাবে, মানে পিচ্ছিল অংশ না থাকে এটাকে একটু হাতুড়ি দিয়ে আপনি ভেঙে নিয়ে তারপর কলাম ঢালাই করবেন, কারণ এর ওপর যদি আপনি কলাম ঢালাই করেন দেখা যাবে সমান সমান কারণে এর পিচ্ছিল্য ভাব না থাকার কারণে, কাটাকাটি যদি ভাব না থাকে তাহলে এটা ঢালাইটা এর সাথে অ্যাডজাস্টমেন্ট করবে না। তার জন্য আপনাকে হাতুড়ি দিয়ে আগে এগুলোকে একটু আশ্রয় নিতে হবে, যদি আশ্রয় নেন তাহলে আপনার দেখা যাবে এই কলামটি আপনার ঢালাই প্রক্রিয়া গোড়া থেকে উপর থেকে যখন আপনি মশলা ফেলবেন তখন এর মান ঠিক থাকবে। তাই অবশ্যই কিকার করার পর যখন কলাম ঢালাই দিবেন অবশ্যই আপনি এগুলোকে আশ্রয় নেবেন, যদি আশ্রয় নেন তাহলে কলামের সঠিক ফ্রিকোয়েন্সি এবং তাপমাত্রা এবং এর শক্তি যে 3000 PSI অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন কলাম ঢালাইয়ের আগে অবশ্যই আপনাকে কিকার করতে হবে এবং কিকারের উপরের অংশ আপনাকে আশ্রয় নিয়ে একটু অগোছালো কিংবা আপনার ধারালো করে নিতে হবে, যে ইটের কিংবা স্টোনের যে আবরণ আছে এটা একটু বের করতে হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।